নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ ইংরেজি পেডাগোজি জানতে গেলে এই টপিকটা আমাদেরকে জানতেই হবে, কারণ এখান থেকে প্রতি বছর সিটেটে কিন্তু কোশ্চিন থাকে। সো আমাদের প্রাইমারি টেটেও কিন্তু এই কোশ্চিন এই টপিক থেকে কোশ্চিন আসার সম্ভাবনা অনেক বেশি, এখান থেকে অবশ্যই কোশ্চিন থাকবে। আর যে সমস্ত ছেলেমেয়েরা মানে প্রাইমারি টেট নিয়ে এখনও পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাচ্ছ তারা কিন্তু বেস্ট, ওকে, কারণ পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে পারে। আর যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনাটা মানে ছেড়ে দিয়েছো যে কবে হবে ভেবে, তাদেরকে একটাই কথা বলবো, এতদিন তোমরা ওয়েট করে যখন আসছো আর কিছুদিন তোমরা ওয়েট করতে পারো। সো পড়াশোনাটা ছেড়ে দিও না, তোমরা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো এবং নিজের প্রিপারেশানটাকে বজায় রাখো। অন্যান্য পরীক্ষাতে জন্য শুরু করতে গেলে আবার তোমাদেরকে সেখানে 2 থেকে 3 বছর ইনভেস্ট করতে হবে, আবার সেখানে সাফল্য পাওয়ার সম্ভাবনাটাও অনেক কম। কিন্তু যেহেতু এখানে তোমাদের দীর্ঘদিনের পারিশ্রমিকটা রেখেছো, সো লাস্ট মুহূর্তে তোমরা এই পারিশ্রমটাকে বেকার জলে ফেলে দিও না। সো তোমরা অবশ্যই আর কিছুদিন ধৈর্য ধরে অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো এবং নিজেরাই তোমরা প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে পারে। আর অবশ্যই বন্ধুরা, আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেন আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে, ভিডিও ডেসক্রিপশনে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখানেও কিন্তু পার্সোনালভাবে কোনো প্রশ্ন সম্পর্কে যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে তোমরা জানাতে পারো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো, প্রথম কোশ্চেনে বলা হচ্ছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট ইন দ্য কনটেক্সট অফ ইভ্যালুয়েশন। মানেটা দেখো, কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলা হচ্ছে যে 4টে অপশন দেওয়া হয়েছে, কারণ আমরা জানি যে মাল্টিপল চয়েস কোশ্চেনে সাধারণত আমাদের 4টে কোশ্চেন থাকে, 4টে অপশন থাকে, আর যেগুলো ব্যাংকের পরীক্ষা হয় সেগুলোতে 5টা অপশন থাকে, সেহেতু আমাদের পরীক্ষাতে 4টে অপশন থাকবে। আর এখানে 4টে যে অপশন দেওয়া হয়েছে, এই 4টে অপশনের মধ্যে বলা হচ্ছে যে কোনটা ইনকারেক্ট, অর্থাৎ কোনটা ভুল। প্রথম অপশানটা দেখো বলছে, ইট রিফার্স টু প্রসেস অফ কম্পেয়ারিং রেজাল্ট অফ ইনস্ট্রাকশান অর টেস্ট। ইভ্যালুয়েশন সম্পর্কে কোনটা বলছে, যে ইভ্যালুয়েশন কী করে, যে এটা একটা এমন একটা প্রসেস যেটা কী করে, ছেলে মেয়েদেরকে কম্পেয়ার করে যে তারা কতটা ভালো রেজাল্ট করতে পারলো বা যা বা কতটা তো তাদের ডেভেলপমেন্ট হয়েছে। অবশ্যই, কারণ যে ইভ্যালুয়েশনের মাধ্যমে প্রত্যেকটা ছেলেমেয়ের তো আমরা কম্পেয়ার করি যে তারা কতটা শিখতে পেরেছে, তাই না? তাহলে অবশ্যই এটা কি সঠিক হবে। অপশান 2 দেখো, ইট রিফার টু দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য অবজেক্টস হ্যাভ বিন অ্যাচিভ। এটা কি বলছে দেখো, যে এটা কি করছে, যে একটা ছেলে বা একটা মেয়ে বা অর্থাৎ একটা স্টুডেন্ট যে কোনো একটা টপিকের ওপরে কতটা সে জ্ঞান অর্জন করেছে, এই ইভ্যালুয়েশনের মাধ্যমে সেটাকে আরও এক্সটেন্ড করা হয়, অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়। যেমন ধরো, তুমি একটা ক্লাসে একটা কোনো টপিক সম্পর্কে পড়াচ্ছ, তারপরে দেখা গেলো যে তুমি ওটার ওপর ইভ্যালুয়েশন নিচ্ছ, ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করছো, দেখতে পাচ্ছ ছেলেমেয়েরা তোমার পড়ানোর 50% তারা বুঝতে পেরেছে। তার মানে তুমি বুঝতে পারলে যে ছেলেমেয়েদের যে কমপ্রিহেন্সিভ সেটা কিন্তু ভালো হয়নি। এর ফলে তুমি কী করবে, ইভ্যালুয়েশন করার পরে তাদেরকে আবার পুনরায় শিক্ষা দেবে, ফলে তাদের যে জ্ঞান 50% থেকে তাদের 70% 80% কী হবে, ইনক্রিজ হবে, অর্থাৎ এক্সটেন্ড হবে। অবশ্যই অপশান 2ও কিন্তু এখানে সঠিক। অপশান 3 দেখো কী বলছে, ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট বোথ মিন দ্য সেম। অবশ্যই এটা কিন্তু কখনোই না, কারণ ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট কখনোই এক না, আর এর অর্থও কিন্তু এক না, কারণ আমরা জানি যে মেজারমেন্ট হচ্ছে কি, মেজারমেন্ট হচ্ছে একটা সংকীর্ণ জিনিস, আর ইভ্যালুয়েশন কি একটা পুরো জিনিস, ঠিক আছে। ইভ্যালুয়েশনের মধ্যে তোমার মেজারমেন্টটা থাকবে, কিন্তু মেজারমেন্টের মধ্যে কখনো ইভ্যালুয়েশন থাকতে পারে না। সো এটার অর্থটা কিন্তু এক না। তারপরে দেখো কি বলছে অপশান 4 দেখো, ইট রিকোয়ার কালেক্টিং অফ এভিডেন্স রিগার্ডিং দ্য গ্রোথ অর প্রোগ্রেস অফ দ্য স্টুডেন্ট। এটা কী বলছে দেখো, ইট রিকোয়ার কালেক্টিং অফ দ্য এভিডেন্স, এটা কী করছে, এটা অনেক ধরনের এভিডেন্স অর্থাৎ প্রমাণ তথ্য কী করছে, কালেক্ট করছে, কাদের ব্যাপারে, ছাত্র ছাত্রীদের ডেভেলপমেন্টের ব্যাপারে। অবশ্যই এটাও ঠিক, কারণ শ্রেণীকক্ষের কতজন ছেলে মেয়ে
মানে ভালোভাবে তারা বুঝতে পেরেছে, কতজন ভালোভাবে শিক্ষালাভ করতে পেরেছে, এই সমস্ত ডেটাগুলো আমরা কালেক্ট করি কীভাবে, সেটা ইভ্যালুয়েশনের মাধ্যমেই তো কালেক্ট করি, তাই না? তাহলে এটাও সঠিক আনসার। তাহলে এখানে আনসারটা হবে কি, অপশন থ্রি, কারণ ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট কখনোই একই জিনিস না, তাই এটা সঠিক আনসার অপশন থ্রি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইন টিচিং ইজ এ কনসেপ্ট দ্যাট ফোকাস ওয়ান, মানে যে কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশনের যে ইভ্যালুয়েশন অর্থাৎ যে মূল্যায়ন, সেটা কিসের ওপরে ফোকাস করছে, অর্থাৎ কোনটার ওপরে গুরুত্ব প্রদান করছে। বলছে দ্য কগনেটিভ ক্যাপাসিটি অব দ্য লার্নার্স, অবশ্যই, কারণ একটা শিশুর যে জ্ঞানমূলক অর্থাৎ বোধমূলক বিষয়ের উপরে অবশ্যই ফোকাস করবে। দ্য নন কগনেটিভ অ্যাবিলিটি অব দ্য লার্নার্স, এটা দেখো নন কগনেটিভ, নন কগনেটিভ মানে কি, অর্থাৎ মানে পুঁথিগত জ্ঞান ছাড়াই যেটা হয়, যেমন হচ্ছে তোমার ধরো স্কুলে খেলাধুলা, প্রজেক্ট, তারপরে ধরো বৃক্ষরোপণ, এগুলো হচ্ছে নন কগনেটিভ, ঠিক আছে, অর্থাৎ যেখানে জ্ঞান থাকবে না, অর্থাৎ জ্ঞান মানে পুঁথিগত জ্ঞান যেখানে নেই সেখানে হচ্ছে কি নন কগনেটিভ। তাহলে এটা হবেই না, কারণ এটা কম্প্রিহেন্সিভ বলেছে, অর্থাৎ বোধগম্য, বোধের ব্যাপারটা আসছে, সেহেতু এটা অবশ্যই পুঁথিগত জ্ঞান আসবে। অপশান থ্রি দেখো, সাইকোমোটর অ্যাবিলিটিস অব দ্য লার্নার্স, সাইকোমোটর মানে কি, অর্থাৎ শারীরিক বিভিন্ন দক্ষতার উপরে জোর দেওয়া হবে। অপশান ডি দেখো, বলছে অর্থাৎ অপশান চার, দ্য এন্টায়ার রেঞ্জ অব দ্য লার্নার্স এক্সপিরিয়েন্স ইন দ্য কনটেক্সট অব দ্য স্কুল এনভায়রনমেন্ট, অবশ্যই এটা সঠিক আনসার, কারণ দেখো এইটাই বলা হচ্ছে যে একটা শিশুর স্কুলের যে পরিবেশ রয়েছে সেখানে সে কতটা জ্ঞান অর্জন করতে পেরেছে, অর্থাৎ সে কতটা অভিজ্ঞতা অর্জন করেছে, সেটার ওপরে তাকে জোর দেওয়া হয়। তাহলে অবশ্যই স্কুলের জ্ঞানটা কি পুঁথিগত জ্ঞান, আমি বারবার বলি স্কুলের জ্ঞানটা কি পুঁথিগত জ্ঞান, আর এই পুঁথিগত জ্ঞানটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের আন্ডারে পড়ছে। সো এটার সঠিক আনসার অপশান ডি। নেক্সট কোশ্চেন বলছে দেখো, হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ কগনেটিভ ডেভেলপমেন্ট, কগনেটিভ ডেভেলপমেন্টের কোনটি অংশ নয়, ঠিক আছে। বলছে দেখো অ্যাটিটিউডস, অবশ্যই অ্যাটিটিউড তো প্রয়োজন, কারণ আমাদের অ্যাটিটিউড না থাকলে কী করে হবে, অবশ্যই অ্যাটিটিউড থাকতেই হবে। ইমোশন পক্ষভিক, অবশ্যই, ভ্যালু অর্থাৎ মূল্য, মূল্যটাও কিন্তু একটা কী পড়ছে, ইমোশনের মধ্যে পড়ে যাচ্ছে। সো এখানে অপশান তিনটাই কিন্তু এখানে সঠিক, ঠিক আছে, অর্থাৎ কগনেটিভ ডেভেলপমেন্টের তিনটে উপাদানই কিন্তু এখানে রয়েছে। তাহলে এখানে সঠিক আনসার অপশান ডি, নন অব দ্য অ্যাবভ, এখানে কোনোটাই হবে না সঠিক আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে দেখো, হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ সিসিই, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে সিসিই এর ফুল ফর্ম কি, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এই ফুল ফর্মটা কিন্তু বেশ মনে রাখবে, অনেক ইম্পর্টেন্ট। আর বন্ধুরা এখানে আর একটা জিনিস তোমরা মনে রাখো, যে সিসিই এই যে এই কথাটা ইন্ট্রোডিউস করেছিল কে, অর্থাৎ এই ধরনের ইভোলিউশনটা ইন্ট্রোডিউস করেছিল কে, সিবিএসসি বোর্ড, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। অনেক অপশান থাকবে যে সিসিই ইন্ট্রোডিউস করেছিল কে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপরে এনসিএফ, ঠিক আছে, বা আরটিই, অনেক ধরনের অপশান থাকতে পারে। সেহেতু তোমাদের এখানে সঠিক আনসার হবে কি, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ সিবিএসসি বোর্ড, ঠিক আছে। আর এর যে অবজেক্টিভ ছিল কি, অবজেক্টিভ কী ছিল, টু ডেভেলপ কগনেটিভ সাইকোমোটর অ্যান্ড অ্যাফেক্টিভ স্কিল, অবশ্যই এখানে দেখো প্রত্যেকটা কিন্তু ঠিক আছে অপশানে, যে অবশ্যই তোমার একটা শিশুর শুধুমাত্র কগনেটিভ দিকটাকে বাড়ালে হবে না, অর্থাৎ একটা শিশু একটা কোনো একটা টপিকের ওপরে বা কোনো একটা পুঁথিগত জ্ঞান অর্জন কতটা করছে সেটা দেখলে হবে না, অর্থাৎ ওই শিশুটার বিভিন্ন দিকের সর্বাঙ্গীণ বিকাশ ঘটাতে হবে, দৈহিক, আচরণ, নৈতিক, প্রত্যেকটা দিকের বিকাশ ঘটাতে হবে, এটাই বলা হয়েছে সিসি ইভোলিউশনের মধ্যে। তারপরে অপশানে বলা হচ্ছে টু ইমফেজ কি হচ্ছে, মেমোরাইজেশন, আর এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে আমার অপশানে বলা হয়েছে যে হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট, ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, এখানে নট বলা হয়েছে, তার মানে তিনটে অপশান ঠিক থাকবে আর একটা অপশান ভুল থাকবে, তার মানে অপশান এ তো এখানে সঠিক আছে, তার মানে অপশান এ তো হবেই না। অপশান দুই দেখো, টু মেমোরাইজ কি হচ্ছে, ইমফেজ মেমোরাইজেশন, এটা কিন্তু অবশ্যই ভুল, সঠিক আনসার পেয়েই গেলাম আমরা, কারণ
কারণ সিসি অর্থাৎ আধুনিক মনোবিদ্যার শিক্ষাতে কিন্তু কি বলা হচ্ছে যে শিশুর কি মেমোরাইজের ওপরে কোনো গুরুত্ব দেওয়া হবে না, অর্থাৎ মুখস্থর ওপরে কোনো গুরুত্ব দেওয়া হবে না। যে আগে কি ছিল যে কোনো একটা টপিক কী হয়েছিল যে একটা বড় লেকচার বা কোনো একটা টপিকের ওপরে মুখস্থ করতে হতো স্টুডেন্টদেরকে, কিন্তু এখনকার যে আধুনিক পঠন পাঠনের ক্ষেত্রে মুখস্থ বিদ্যাটা কিন্তু অনেকটাই কমে এসেছে। সো এটা মেমোরাইজেশনটাকে ইমপ্রুভ করা একেবারেই চলবে না। এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশান টু। কিন্তু অপশান তিন আর চারটা আমি একটু বলে দিই। দেখো বলছে টু মেনটেন ডিজায়ার্ড স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স। কী করছে? স্ট্যান্ডার্ড পারফরমেন্স অর্থাৎ একটা শিশুর স্ট্যান্ডার্ড পারফরমেন্স মানে কি? সমস্ত দিকের বিকাশটাকে বোঝাচ্ছে। কারণ তোমার যদি সব দিকের বিকাশ হয় তাহলে তো তুমি স্ট্যান্ডার্ড পারফরমেন্সে থাকবে, কারণ তোমার দৈহিক বিকাশ দরকার। সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিই, সাপোজ ধরো তুমি ডিফেন্সের লাইনে যেতে চাও, তুমি ধরো খুব ভালো স্টুডেন্ট, পড়াশোনায় খুব ভালো, তোমার রেজাল্ট খুব ভালো, তুমি খুব পরীক্ষা ক্লিয়ার করে ফেলছো, কিন্তু তোমার দৌড়তে পারছো না বা তোমার হাইটে হচ্ছে না, তাহলে কি তুমি ডিফেন্সের জন্য কি এলিজিবল? কখনই না, কারণ তোমার স্ট্যান্ডার্ড পারফরমেন্স ঠিক নেই। স্ট্যান্ডার্ড পারফরমেন্স বলতে বোঝাচ্ছে সমস্ত দিকের বিকাশটাকে কী করতে হবে? একদম টপ লেভেলে থাকতে হবে। বোঝা গেল? অপশান চার বলছে কি টু মেক এ টিচিং অ্যান্ড লার্নিং এ চাইল্ড সেন্ট্রিক অ্যাক্টিভিটি। অবশ্যই এখন আমাদের বলা হচ্ছে যে শিখন পদ্ধতিটা কী হবে? শিক্ষক কেন্দ্রিক না, কী হবে? শিক্ষার্থী কেন্দ্রিক। অর্থাৎ শিক্ষার্থীর যে মানসিক অবস্থা অর্থাৎ মেন্টালিটির ওপর নির্ভর করে শিশুদেরকে শিক্ষা দিতে হবে, যে তারা এই শিক্ষা এই যে পঠন পাঠনটা আমি দিচ্ছি এর জন্য তারা যে কতটা অ্যাপ্লিকেবল সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাই এটা অবশ্যই চাইল্ড সেন্ট্রিকের ওপর নির্ভরশীল। নেক্সট কোশ্চেন দেখো বলছে ইভোলিউশন ইন এডুকেশন মেন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ইভোলিউশন বলতে কী বোঝায়? ভালো কোশ্চেন এটা, যে আমাদের শিক্ষাক্ষেত্রে ইভোলিউশন বলতে কী বোঝায়? ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। অ্যাবসুলেটলি রাইট, কারণ ইভোলিউশনটা কি? অবশ্যই একটা কন্টিনিউয়াস প্রসেস। অপশান টু দেখো ইট ফর্মস ইন এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য হোল লার্নিং প্রসেস, অর্থাৎ সমস্ত শিখন পদ্ধতির অর্থাৎ সমস্ত শিখন ব্যবস্থার একটা খুবই ইন্টিগ্রাল পার্ট মানে হচ্ছে আবশ্যিক অংশ হচ্ছে কি? ইভোলিউশন। অর্থাৎ ইভোলিউশন যদি আমি না থাকে তাহলে শিক্ষার্থীরা কীভাবে শিখতে পারলো, অর্থাৎ কতটা শিখতে পারলো আমরা কী করে বুঝবো? সো মানে পুরো একটা সিস্টেম যে রয়েছে এডুকেশান সিস্টেমের একটা যে আবশ্যিক অংশ হচ্ছে ইভোলিউশন, এটাও সঠিক। অপশান থ্রি ইট ইজ এ ক্লোজলি রিলেটেড, এটা কিসের সঙ্গে সম্পর্ক? খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। এডুকেশনাল অবজেক্ট মানে ক্লোজলি রিলেটেড মানে কি? ঘনিষ্ঠ সম্পর্ক। এডুকেশনাল অবজেক্ট মানে এডুকেশনাল অবজেক্ট মানে এডুকেশনাল পারপোজ অর্থাৎ শিক্ষা বিষয় সংক্রান্ত সঙ্গে খুবই এটা ঘনত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অবশ্যই এখানে তিনটে অপশানই কিন্তু সঠিক, তাই এটা সঠিক অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন দ্য ইভোলিউশন প্রসেস ইন লার্নিং ইজ, তা ইভোলিউশন প্রসেসটা কী হবে? কোয়ান্টিটিভ, কোয়ান্টিটিভ মানে পরিমাণগত, কোয়ালিটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ গুণগত এবং পরিমাণগত, কোয়ালিটিভ এবং কিছু ডিসক্রিপটিভ। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? অবশ্যই ইভোলিউশন হবে কি? কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিভ দুটোই, কারণ এখানে সমস্ত দিকের বিকাশ ঘটনা হবে। সমস্ত দিকের বিকাশ বলতে কি? এখানে দুটো টার্ম আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে স্কলাস্টিক আর একটা হচ্ছে নন স্কলাস্টিক। স্কলাস্টিক বলতে কোনটা? যেটা পুঁথিগত জ্ঞান অর্জন করে থাকি সেটা হচ্ছে স্কলাস্টিক, আর নন স্কলাস্টিক মানে যেটা পুঁথিগত জ্ঞানের বাইরে যে জ্ঞানটা অর্জন করে থাকি সেটা হচ্ছে নন স্কলাস্টিক। ওকে, তাহলে এখানে কী হবে? কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ। অবশ্যই এখানে সঠিক অ্যান্সার অপশান দুই। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট ইন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আমরা জানি অ্যাসেসমেন্টকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফর্মেটিভ আর একটা হচ্ছে সামমেটিভ। যেটা ক্লাস চলাকালীন, ক্লাস চলাকালীন অর্থাৎ একটা টিচিং চলাকালীন যে ইভ্যালুয়েশনটা আমরা করে থাকি সেটাকে বলছি আমরা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আর সাবমেটিভ অ্যাসেসমেন্টটা কি? কোনো একটা কোর্স কমপ্লিট হওয়ার পর বা কোনো একটা টার্ম বা কোনো একটা সময় কমপ্লিট হওয়ার পরে যে ইভ্যালুয়েশনটা করা হয় সেটা হচ্ছে কি? সাবমেটিভ ইভ্যালুয়েশন। ওকে, তাহলে দেখো ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে গুরুত্বটা কার বেশি? স্টুডেন্ট এবং টিচারের অবশ্যই। কারণ ধরো আমি একটা টপিক পড়াচ্ছি, ধরো ভারতের নদ নদী, নদ নদীটা বোর্ডে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, বুঝিয়ে এবার কী করবো? আমি একটা তো ছাত্রকে প্রশ্ন করতে হবে যে গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়। তাহলে এখানে কি? এখানে একটা শিক্ষকেরও ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং ছাত্রের ভূমিকাও
গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পড়ছে, সো অপশন থ্রি হবে এটার সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে ইন ইংলিশ টিচার অফ ক্লাস থ্রি, মানে ক্লাস থ্রির যে ইংলিশ টিচার, তুমি ধরো একজন ক্লাস থ্রির ইংলিশ টিচার, ইউজ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। এখানে যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে চারটে, সেই ক্রাইটেরিয়াগুলো তুমি ফলো করো। ফর্মেটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া ইজ রং ইন দ্য সেট কন্টেস্ট। এখানে যে চারটে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, চারটের মধ্যে কোনটা ভুল সেটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তাহলে চলো দেখি কোনটা ভুল, আমরা দেখে নিই। বলছে সি ইউজ এ ডিফারেন্ট টুল, সে অবশ্যই বিভিন্ন ধরনের টুলস অর্থাৎ উপকরণ ব্যবহার করবেন, সাচ অ্যাজ কি প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে ডিবেট গ্রুপ, তারপর ডিসকাশান এক্সেট্রা, অ্যাক্সেস হার স্টুডেন্ট। অর্থাৎ একটা ছাত্র ছাত্রীদের বিভিন্ন মূল্যায়ন করার জন্য কি করবেন, যুক্তি তর্কবিদ্যা, কুইজ, তারপরে কি বলছে প্রজেক্ট অ্যাসেসমেন্ট, বিভিন্ন কিছু ব্যবহার করবেন। অপশন দুই দেখো কি বলছে, সি আক্স আর স্টুডেন্ট টু কমপ্লিট প্রজেক্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট অ্যাট হোম। অবশ্যই একজন শিক্ষক কি করবেন, যে প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট বাড়িতে কমপ্লিট করতে বলবেন। অপশন থ্রি দেখো, দ্য ইউজ পেপার পেন্সিল অ্যান্ড টেস্ট অর অ্যাসেসমেন্ট। অবশ্যই এটা ব্যবহার করা যেতে পারে, যে পেন্সিল এবং পেপার টেস্ট ব্যবহার করা যেতে পারে সংক্ষিপ্তভাবে। অপশন ফোর দেখো, সি ইউজ অনলি ওরাল মেথড, সাচ অ্যাজ কি হচ্ছে রিসাইটেশন, স্পিচ, ডিবেট ইত্যাদি। অবশ্যই এটাও ঠিক, কারণ দেখো ওরাল মেথড মানে কি, তুমি ধরো শ্রেণীকক্ষে কি করলে, যে কোনো একটা কবিতা পাঠ করতে বললে বা কোনো টপিক সম্পর্কে সে কতটা বুঝতে পেরেছে সে সম্পর্কে তাকে বক্তব্য দিতে বললে। অবশ্যই এগুলো হচ্ছে কর্ম চলাকালীন শিক্ষা, কিন্তু দেখো এখানে প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্টের কথা যেটা বলা হয়েছে সেটা কিন্তু কখনোই সম্ভব না, কারণ এটা কর্ম চলাকালীন শিক্ষা না। সো এটা হচ্ছে সাবমিটিভের মধ্যে পড়ে, একটা নির্দিষ্ট টার্মের পর কিন্তু এটা করা হয়, তাহলে কি হবে না, ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট কথাটি থাকবে না। সো অপশন দুই হবে এটার সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ফোকাস অন ড্যাশ অফ দ্য লার্নিং। কি বলছে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন কিসের ওপরে ফোকাস করে, ওয়ানলি প্রসেস, ওয়ানলি প্রোডিউস প্রোডাক্ট, বোথ প্রসেস অ্যান্ড প্রোডাক্ট, নন অফ দিস। অবশ্যই এখানে সঠিক আনসার অপশন দুই সি, যে প্রসেস এবং প্রোডাক্ট, অবশ্যই এটার সঠিক আনসার। অপশন তিন হবে এটার সঠিক আনসার, এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট না। অপশন দশ দেখো কি, সরি দশ নম্বর কোশ্চেনে বলছে কি বলছে, স্ট্যান্ডার্ডাইজ দ্য অ্যাসেসমেন্ট মিনস। অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট মিনস বলছে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সাবমিটিভ অ্যাসেসমেন্ট, ফ্রিকুয়েন্ট অ্যাসেসমেন্ট, অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট। দেখো বন্ধুরা, আমি এর আগেই বললাম যে স্ট্যান্ডার্ড মানে কি, সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ সব দিকের বিকাশ। আর আমরা জানি কি, একটা শিশুর বা কোনো একটা ছাত্রের সর্বাঙ্গীন বিকাশের যে ইভ্যালুয়েশন করা হয় কোন ইভ্যালুয়েশনের মাধ্যমে, ফর্মেটিভ না সাবমিটিভ। আর বাকি দুটো তো হবেই না, কারণ এই দুটো একেবারেই বাদ দিয়ে দাও, কারণ এই দুটো আমরা কখনো ইভ্যালুয়েশনের মধ্যে ফেলি না। এই যে দুটো ইভ্যালুয়েশনের কথা পেলাম, যে দেখো ফর্মেটিভ এবং সাবমিটিভ, এখানে কিন্তু আমাদের সঠিক আনসার কী হবে, সাবমিটিভ। কারণ সাবমেটিভ ইভ্যালুয়েশনটা একটা নির্দিষ্ট সময়ের পরে করা হয়, সমস্ত দিকের বিকাশের ওপরে নির্ভর করে। যেমন দেখো, আমরা যে কী করি, যে ফাইনাল যখন পরীক্ষা দিই তখন কিন্তু আমাদের শারীরশিক্ষা হয় বা কর্মশিক্ষা হয় বা ওরাল টেস্ট হয়। দেখো ওখানে আমাদের সমস্ত দিকের বিকাশগুলোকে কিন্তু টেস্ট করা হচ্ছে বা হাতের কাজও চেক করা হয়, ঠিক আছে। সো এখানে সাবমিটিভ ইভ্যালুয়েশনটা হবে স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট, তাহলে সঠিক আনসার অপশন দুই। এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ইজ নট এ ট্রু অ্যাবাউট সাবমিটিভ অ্যাসেসমেন্ট। নিচের কোনটি সাবমিটিভ অ্যাসেসমেন্টের অন্তর্গত না, কি বলছে, নিচের কোনটি সাবমিটিভ অ্যাসেসমেন্টের অন্তর্গত না, ইট ইজ ইউজুয়ালি এ গ্রেড টেস্ট। অবশ্যই সাবমিটিভের ক্ষেত্রে কিন্তু আমরা গ্রেড প্রদান করে থাকি, অবশ্যই এটা সঠিক আনসার, কারণ এখানে না বলেছে কোনটা ভুল সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। অপশন দুই দেখো, ইট ইনকারেজ লার্নার অ্যান্ড ফরগেট সিন্ড্রম। এটা শিশুদেরকে ইনকারেজ করে, উৎসাহিত করে এবং বিভিন্ন যে তাদের শিখন অক্ষমতা রয়েছে সেগুলোকে দূর করতে সহায়তা করে। অবশ্যই এটাও সঠিক আনসার। ইট ইজ ক্যারিড আউট অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স লার্নিং। এটা কি করে, যে এটাকে নিয়ে আসছে কবে, যে কোনো একটা টার্ম বা কোনো একটা সময় শেষ হওয়ার পরে এই শিখন পদ্ধতিটা নেওয়া হয়। অবশ্যই এটাও ঠিক। ইট ডাজ নট প্রডিউস স্ট্রেস,
ইয়ান অ্যানজাইটি অ্যামং দ্য লার্নার্স, এখানে এটা সঠিক আনসার হবে না, কারণ এটা অপশান ডি হবে এটার সঠিক আনসার, কারণ এখানে বলছে না বলেছে, ঠিক আছে। সো এটা হবে আনসার, কেন হবে, কারণ এখানে বলা হচ্ছে যে শিশুদের যে অ্যানজাইটি অর্থাৎ উদ্বিগ্নতার ওপরে জোর দিবে না, মানে কি যে একটা শিশু ধরো খুবই দুশ্চিন্তায় আছে বা কোনো টেনশন করছে কোনো একটা বিষয় অর্থাৎ সে মানসিক প্রবলেমে ভুগছে, সেক্ষেত্রে মানে কি বলছে সাবমিটিভ অ্যাসেসমেন্ট কোনো টেস্ট করবে না অর্থাৎ জোর দেবে না, অবশ্যই জোর দেবে, কারণ এখানে বলা হচ্ছে যে সাবমিটিভ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে শিশুর পক্ষবিক জ্ঞানমূলক বৈধিক আচরণ প্রত্যেকটা দিকের বিকাশকে জোর দেবে, তাই এটা সঠিক আনসার অপশান ডি। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অব দ্য ফলোয়িং কোশ্চেন টাইপ হেল্প দ্য স্টুডেন্ট টু ডেভেলপ দ্য অ্যাবিলিটি অর্গানাইজিং অ্যান্ড সিলেক্টিং এ রিলিভেন্ট ফ্যাক্ট। ধরো রিলিভেন্ট ফ্যাক্ট মানে কি, ধরো যেমন ধরো আমাদের এখন কী হচ্ছে এনআরসি চলছে, ঠিক, আমাদের এখন রিলিভেন্ট ফ্যাক্ট কি, আমাদের এখন ভারতবর্ষের রিলিভেন্ট ফ্যাক্ট হচ্ছে এনআরসি। এবার বললাম কি যে এনআরসিটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের আমাদের জীবনে বা এনআরসির জন্য কী কী আমাদের ক্ষতি হতে পারে বা কী কী সুবিধা হতে পারে এই সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে কিছু একটা আমি ক্রিয়েটিভিটি নিচ্ছি, তাহলে সেই ক্রিয়েটিভিটিটা কিসের মাধ্যমে প্রকাশ পাবে সেটা এখানে বলা হচ্ছে। দেখো এসএ টাইপ কোশ্চেন অর্থাৎ এনআরসি সম্পর্কে তাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলতে হবে, অবশ্যই লিখতে বলতে হবে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন কীভাবে হয়, যে আমি ধরো জিজ্ঞাসা করলাম যে এনআরসি বলতে কী বোঝো, সে বলে দিল যে নন রেসিডেন্ট যারা আছে, এটা তো কী ক্রিয়েটিভিটি আসলো, কোনোটাই ক্রিয়েটিভিটি আসলো না, কারণ সে হয়তো দাদার কাছে বা বাবার কাছে বা মায়ের কাছে শুনেছে কথাটা তাই সে বলে দিতে পারলো, তাহলে অপশান দুই এখানে কখনোই হবে না। ভেরি শর্ট অ্যান্সার টাইপ একটা সংক্ষিপ্ত আনসারের মাধ্যমে কখনোই একটা ক্রিয়েটিভিটি প্রকাশ করা সম্ভব না, এটাও হবে না। মাল্টিপল চয়েস কোশ্চিন তো অসম্ভব, কারণ মাল্টিপল চয়েস কোশ্চিনও হবে না, তাই এখানে সঠিক আনসার কী হবে এসএ টাইপ অফ কোশ্চিন। বন্ধুরা এখানে আমি বলে রাখতে পারি যে ভিডিওটা তোমরা ভাবছো যে তোমাদের কাছে এই ধরনের বইগুলো আছে, আর আমি বলে দিচ্ছি বইয়ে কিন্তু তোমাদের আনসার অনেক ভুল রয়েছে, কারণ এই যে বইটা থেকে কোশ্চিনগুলো মানে নেওয়া হয়েছে সেই বইয়ে এই আনসারগুলো প্রায় ভুল হয়েছে। সো ভিডিওটা অবশ্যই দেখো এবং আনসারগুলো তোমাদের বইয়ে ঠিক করে নাও। তারপর দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চিন এটা, অ্যানসিডেন্টাল রেকর্ড প্রুভ মানে ভেরি হেল্পফুল, অ্যানসিডেন্টাল রেকর্ড আর পোর্টফোলিও রেকর্ড এটা কি মানে কোন ইভ্যালুয়েশনে পড়ে, এটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশনে পড়ে, এটা মনে রাখতে হবে। অ্যানসিডেন্টাল এবং পোর্টফোলিও কিন্তু এটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের একটা অন্তর্গত, মনে রাখবে কিন্তু এটা, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, আন্ডারস্ট্যান্ডিং চাইল্ডস হোম এনভায়রনমেন্ট অর্থাৎ শিশুদেরকে তাদের বাড়ির পরিবেশে কী করা পরিবেশে বুঝতে সাহায্য করে। পীর মানে কি, পীর মানে হচ্ছে সঙ্গী, পীর প্রেশার অন দ্য চাইল্ড অর্থাৎ সঙ্গীদের যে চাপ সেটা তার উপরে পড়ে। অপশান থ্রি দেখো, আন্ডারস্ট্যান্ডিং চাইল্ড বিহেভিয়ার ইন ডিজায়ার ডাইভার্স সিচুয়েশন, ধরো একটা নতুন পরিবেশ, ভালো করে বোঝার চেষ্টা করো, একটা নতুন পরিবেশে একটা শিশুর বিভিন্ন আচরণকে বোঝাই হচ্ছে কি, বোঝাই হচ্ছে যে অ্যানসিডেন্টাল রেকর্ড, অবশ্য এটা সঠিক আনসার কী হবে অপশান থ্রি, তাহলে মনে থাকবে, কারণ প্রশ্ন যদি আসে এখান থেকে এই কোশ্চেনটাই তোমাদের পরীক্ষায় থাকবে আর এই অপশানগুলোই তোমাদের পরীক্ষায় থাকবে। সো কোশ্চেনটা ভালোভাবে দেখো, কারণ যখন প্রশ্ন পরীক্ষায় করা হয় প্রশ্ন কোনো কেউ কোনো বোর্ড নিজে থেকে তৈরি করে না, প্রশ্ন অলরেডি করা থাকে যে কোনো বই থেকে কোনো একটা বোর্ড মানে প্রাইমারি বোর্ড বলো বা এসএসসি বোর্ড বলো বা সিজিএল বোর্ড বলো যে কোনো বই থেকে হবু সেম টু সেম কোশ্চেন কিন্তু পরীক্ষায় কপি করা হয়। সো যদি এই কোশ্চেনটা পরীক্ষায় দেওয়া হয় তাহলে এই চারটে অপশানই কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে, তাহলে তোমরা মনে রাখো যে কী হবে আন্ডারস্ট্যান্ডিং চাইল্ডস বিহেভিয়ার ইন ডাইভার্স সিচুয়েশন, এটাই হবে সঠিক আনসার। 14 নম্বর কোশ্চেন দেখো বলছে, ইন মাল্টিপল চয়েস কোশ্চেন দেয়ার ইজ এ সিস্টেম হুইচ পোজ দ্য প্রবলেম দিস ইজ মে বি ইন দ্য ফর্ম অফ, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট না, এটা ছেড়ে দাও, যেগুলো প্রয়োজন না সেগুলো মাথায় রেখে লাভ নেই। অপশান 15 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, ইয়ান অ্যাসেসমেন্ট অফ স্পিকিং ইন্টারাকশনাল দ্য রুটিন রিফার্স, এটাও কিন্তু ইম্পর্টেন্ট না, সো এগুলো পরীক্ষা আসে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো, অনেকটা ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল, তোমাদের দেখতে প্রবলেম হবে এবং আমার আপলোড করতেও প্রবলেম হবে। সো আজকে আমি তোমাদেরকে 15 পর্যন্ত আলোচনা করলাম, এরপরে যে দেখতে পাচ্ছ এখানে এখন অনেকগুলো কোশ্চিন রয়েছে, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন রয়েছে দেখতে পাচ্ছ এখানে, সিটেটের বিভিন্ন
সিটেটে দেখতে পাচ্ছ এখানে প্রিভিয়াস ইয়ার সব কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমি পরের ভিডিওতে আপলোড করার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকন আছে অবশ্যই সেখানে ক্লিক করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।